হ্যালো ভিউয়ার্স, এখন মোটামুটি বাজলো 3:30। এবার আমরা আজকে একটা ট্যুরে যাব, সেটা হচ্ছে দীঘা। এই যে সাড়ে তিনটের সময় আমরা মারুতি করেছি, এখান থেকে যাবো দুর্গাপুর। দুর্গাপুরে গিয়ে আমাদের বাসের টিকিট বুকিং করা আছে, সেখানে গিয়ে স্টেট বাস ধরবো, তারপর চলে যাবো দীঘা। তো দেখা হবে একেবারে দুর্গাপুর, যেখানে স্টেট বাসের ডিপো আছে সেই ডিপোতে। প্লিজ ওয়েট টিল দেন। আসছি। সরি আর ভিউয়ার্স, এখন প্রচণ্ড অন্ধকার, 3:40 বাজছে, তাই আমি আপনাদেরকে পিকচারটা ক্লিয়ারলি দেখাতে পারছি না, যেটা ইনভিজিবল দেখাচ্ছে। এবার মারুতিটা নিয়ে একবার আমি ওই পাড়ে যাবো, অর্থাৎ শ্বশুর বাড়ি যাবো, সেখানে দুজনকে আর কি পিক আপ করবো, তারপর চলে যাবো সোজা দুর্গাপুর। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি বাজছে 4:05। এখন আমরা ইলাম বাজারে এবং আমাদের জার্নি এখন শুরু। একেবারে আমরা পৌঁছাবো কোথায় না, দুর্গাপুর স্টেট বাস ডিপোতে। এখন আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেট বাস ডিপোতে এবং আমরা অলরেডি বাসটা পেয়ে গেছি। বাসটা ছাড়বে 5:10। দেখতে পাচ্ছেন রাজেন ধীবর কন্ট্রাক্টর, ইনি হচ্ছেন আমার ছোটকার বন্ধু, একসঙ্গে আমরা স্কুল লাইফে পড়াশোনা করেছি। হ্যাঁ বল। এবার আমরা হল করব বিষ্ণুপুরে একটু, এখানে খাওয়া দাওয়া যে যার কাজ সব কিছু সেরে নিয়ে আবার বাসে চেপে পড়ব, যদিও এখানে সময় হচ্ছে মাত্র 5 মিনিট। Oh, yeah. Wait. We don't
have to start the day yet. I just wanna stay, even if we run late. This morning, let's take our time. Everybody needs a break, right? Sometimes I wait for just an hour more. What's the rush? আর এই যে জায়গা, এটা হচ্ছে মেদিনীপুরের লাস্ট স্টপেজ, মেদিনীপুরের লাস্ট স্টপেজ। এরপরে আমরা আরেকটু দাঁড়াবো খড়গপুর বাস স্ট্যান্ডে, তারপর ডাইরেক্ট চলে যাবো আমাদের যেখানে হচ্ছে সেই লজিং। আমরা অলরেডি লজিং কিনতে আছি। Stay mindful, right? Nobody's calling me, so what's the rush? Who's waiting? হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা এখন আমাদের সেই হোটেলে পৌঁছে গেলাম যেটা আমরা আগে অনলাইনে বুকিং করেছিলাম। তো আপনাদের রুমটা একটু দেখাই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন ডবল বেডে, চারজন এখানে আপনারা আরামসে শুতে পারবেন। হোটেলটার নাম হচ্ছে, আরেকবার মনে করে দিই, হোটেলের নাম হচ্ছে একান্ত আপন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সুন্দর বলতে যে প্রাইস, সেই প্রাইস অনুপাতে খুবই সুন্দর। আপনাদের দেখাই টয়লেটটা, টয়লেটটা মোটামুটি বেশ ঠিকই আছে। ওই যে টয়লেট, এখানে আমি বাথিংও করতে পারেন। যাই হোক, টয়লেটের কাজ গেল। এবার রুমটা আমি ভালোভাবে দেখিয়ে দিই। এইভাবে রাখার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে এই নাম্বারটাই ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হাফ পে করতে হবে, আর এখানে এসে হাফ পে করবেন। দেখে নেন, এখানে ব্যবস্থা আছে, এলসিডি ব্যবস্থা আছে, স্যামসুং। বাস মাত্র 500 টাকা প্রাইস, চারজনে 500 টাকা। এছাড়া আপনারা নিতে পারেন যে সিঙ্গেল বেডও নিতে পারেন দুজনে, সেটা হবে এখানে 300 টাকায়। নিচে দেখতে পাচ্ছেন নাম্বার, আপনার ইচ্ছা করলে নিচের ডেসক্রিপশন বক্সে নাম্বারটা নিয়ে কল করে অগ্রিম বুকিংও করতে পারেন। বেশ, দেখা হবে আবার সেই সি বিচে। একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে রুম, কিন্তু রুমে শুয়ে কিরকম আরাম সেটা আমার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ক্লান্ত হয়ে এসেছি, এবার শুয়ে আছি, ঠিক আছে, মোটামুটি নিশ্চিন্ত ঘুম চলে আসবে। আপনারা সারাদিন সি বিচে ঘুরবে, সারাদিন সি বিচে ঘুরে আপনারা রাত্রের দিকে নিশ্চিন্তে একটা ঘুম আরামসে নিতে পারেন। আর যদি মনে করেন যে ভোরের দিকে সানরাইজ দেখবো, তাহলে অবশ্যই 3:30 সময় অ্যালার্ম দিয়ে চলে যাবেন সি বিচে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আমাদের সেই সি বিচে। ওয়েট টিল দেন। হাই, হাই গাইস, সাবস্ক্রাইব কর।